হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো তো থাকতেই হবে। তো তোমরা সবাই ভাবছো যে আমি এত সাজগোজ কেন আমার আজকে? কারণ আমি আজকে একটু বাবার বাড়ি যাব, মানে একটু মানে থাকতে যাব বাবার বাড়িতে। তো রেডি হচ্ছে দেখো, কিন্তু ও রেডি হতে দুই তিন ঘন্টা, মানে কি বলবো, ও এখন রেডি হচ্ছে। ও চুল কাটতে গেছিল, অনেকক্ষণ দেরি হয়েছে, তো আমি দুই তিন ঘন্টা ধরে সেজে রয়েছি। ওর জন্য দেখো আমার মুখ টুকে অবস্থা পুরো ঘেমে গেছে গরমে, এখন গরমের টাইম। তো সেজে গুজে বসে থাকা তো জানো, ভারী শাড়ি পরে আছি, মানে এত মোটা শাড়ি ওর জন্য পরে আছে, এত ঘাম লাগছে বলার মতন না। তো দেখো এখন সাজে গুজে করছে, তো আমরা এখন বেরোবো। তোমার ব্যাগ গোছানো হয়ে গেছে, এরকম তো মা আবার আমাকে আবির দিয়ে দিল। দেখো ফ্রেন্ড, তো এই আবির নিয়ে আমি বাবার বাড়িতে খেলা করার জন্য। তো আমাদের এখানে আজকে রাম সীতার দল, তো রাম সীতার দলে এখানেও খেলা হচ্ছে, হোলি খেলা হচ্ছে, ওখানেও হবে। জেনে মা আমাকে কতগুলো আবির দিয়ে দিল দোকান থেকে নিয়ে এসে। তো এবার আমরা যাব বাবার বাড়িতে। তো রেডি হয়ে গেছে, প্রায় হয়ে গেছে ওর, তো আমরা এখন যাব। ফের আজকে যাচ্ছি হলো শ্বশুর বাড়ি। আমি দেখা যাক কেমন আদর যত্ন পায় আবার। তো ফ্রেন্ড, রাম সীতার দল আমাদের এখানে মোট দুটো তিনটে পুজো, প্রায় পাড়ায় পাড়ায় পুজো হচ্ছে। তো এখানে দুটো তিনটে ক্লাব, তো অনেকগুলোই পুজো হয়েছে। তো গোপাল পুজো হয়েছে রাম সীতার দলে, তো একটু পরে তোমার সঙ্গে। তো গাইস, আমিও রেডি হয়ে গেছি, ও তো আগের থেকে রেডি হওয়া ছিল, তোমরা তো দেখতেই পেলে। তো এবার আমরা যাব, মানে বেরোবো। এটা তো আমাদের গাড়ি, তো এবার আমরা যাব। গাড়িতে আবির পড়েছে, তাই বলছে ফুলে ফুলে দিয়ে পুরো লাগিয়ে। তো ফ্রেন্ড চলো তাহলে যাওয়া যাক। তো ফ্রেন্ড, আমি ফাইনালি বাবার বাড়ি চলে এসেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো আমার গায়ে কিছু, মানে কি বলবো, আমি শাড়ি মানে সব খুলে ফেলেছি তাড়াতাড়ি করে, এতটা গরম লাগছিল আমার। তো সবই খুলে ফেলেছি, তো কানে গলায় কিছুই নেই, কেমন ন্যাড়া ন্যাড়া দেখতে লাগছে। তো এখন ওপরে চলো, ওপরে গিয়ে দেখে আসি। তো ফ্রেন্ড দেখো, আমার ভাই এনে চালা, দেখো আমার ভাই এই প্লেনটা কিনেছে, এই প্লেনটা ওপরে ওঠে। চলো ছাদে গিয়ে দেখাই তোমাদেরকে, চলো। ও ফ্রেন্ড, ওরা ওপরে দেখো নামছে, চলো চলো ওপরে চলো, এটা দেখাবো চলো। তো ফ্রেন্ড, ছোট ছোট হেলিকপ্টার ওপরে যাবে এখন, তোমার ভাই কিনেছে। তো ফ্রেন্ড দেখো, তো ফ্রেন্ড একটু পরে আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ড, আমি এখনই সান্দান করে আসলাম তো ঘরে, দেখো কেবলই ও স্নান করে আসলো ওই বাড়ির থেকে, কারণ ওর একটু কাজ ছিল, এই জন্য ও বাড়ির থেকে স্নান করে আসলো। এই দেখো, তো হাই ফ্রেন্ড, অন্ধকার দেখা যাচ্ছে। তো ফ্রেন্ড, আমরা এখন খাওয়া দাওয়া করবো। তো তোমরা সবাই ভালো থাকো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।